মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো নতুন সেশন। গত টিউটোরিয়াল আলোচনা করেছিলাম পিকচারের স্টাইল, পিকচার বর্ডার, ইফেক্ট এবং রোটেট, সাইজ, ক্রপ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে একটা পিকচারকে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়, অ্যারেঞ্জ নিয়ে। তো আমার এখানে দেখেন অনেকগুলো পিকচার আমি এখানে ইনসার্ট করে রেখেছি দেখেছি। তো এখান থেকে আমরা অ্যারেঞ্জমেন্টটা কীভাবে করব, যেমন আমরা দুইটা পিকচারকে যদি পাশাপাশি নিয়ে আসি, এই পিকচারটাকে যদি আমি কপি করে এই পিকচারের পাশা নিয়ে আসি, ফলো করেন। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, আমি চাচ্ছিলাম যে এই ইমেজটা, এই ইমেজের এরকম থাকবে, এরকম থাকবে। তো এইটা এর নিচে থাকবে, এই ইমেজটা এর উপরে থাকবে। তো এটাকে আমরা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে একটা ফ্রন্ট এবং ব্যাকে নিয়ে যাব কিভাবে সেটা আলোচনা করব। তো আমি চাচ্ছিলাম যে মডেলের যে ইমেজটা সেটা উপরে থাকবে, এটা তার নিচে থাকবে। তো চলো আমরা দেখি কিভাবে করতে হয়। যদি আমি এটাকে উপরে আনতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব, অথবা যদি এইটাকে নিচে দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করবো, যে কোনো একটা ধরে কাজটা করতে পারবো আমরা। যদি আমি মডেলের ছবিটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এটাকে ফ্রন্টে আনবো। তো দেখেন আমার বিং অ্যারেঞ্জের মধ্যে দেখেন দেওয়া আছে যে বিং ফরওয়ার্ড আর সেন্ট ব্যাকওয়ার্ড। তো বিং ফরওয়ার্ড হচ্ছে যে দেখেন কি কি আছে, ফরওয়ার্ডে আসবে একটা স্টেপ বাই স্টেপ, আর একটা ফ্রন্টে আসবে বিং টু ফ্রন্ট, একবারে প্রথমে চলে আসবে। ক্লিক করলে দেখেন আমার ছবিটা একবারে কিন্তু ঘুরে চলে আসছে। যদি আমার এখানে তিনটা ইমেজ থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে আমার এই ইমেজের কারণে এগুলো দেখা যাচ্ছে না। ফর এক্সাম্পল আমি চাচ্ছিলাম যে সবকটাই একটু উপরে থাক, এরকম করে সিলেক্ট করে বড় করে দিচ্ছি সবকটা ইমেজ, এই ইমেজটা সবার নিচে থাকবে, রাইট? তো আমরা কি করতে পারি, এটাকে আমরা ব্যাক দিতে পারি। এরপর যদি আমরা একবার করে ক্লিক করে দেখেন একটা একটা অবজেক্ট ব্যাকে যাচ্ছে, আবার যদি আমরা ফরওয়ার্ড করে তাহলে একটা একটা করে ফরওয়ার্ড আসছে। এখানে ক্লিক করে আরো যদি ক্লিক করে যদি একবারে ব্যাকওয়ার্ড মানে ফ্রন্ট ব্যাকওয়ার্ড দিই, সরি, এটাকে যদি আমি যদি একবারেই সেন্ট ব্যাক করে দিই তাহলে একবার পিছনে চলে যাবে, আর একটা একটা করে যদি ফরওয়ার্ড করে তাহলে একবারে ফ্রন্টে চলে আসবে। এক এখান থেকে যদি একবারে ব্যাক দিই তাহলে একবারে যাবে, আর যদি একটা একটা করে ব্যাকে দিতে চাই তাহলে এখানে ব্যাকওয়ার্ড দেবো। এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি আমরা একটা অবজেক্ট বা একটা একটা স্টেপ করে যদি ব্যাকে দিতে চাই তাহলে আমরা কি করবো, ফ্রন্টে দিতে চাই তাহলে ফরওয়ার্ড মানে সামনের দিকে আসবে, আর একবারে দিতে চাইলে ফ্রন্ট দিব, আর যদি আমরা ব্যাকে দিতে চাই তাহলে ব্যাকওয়ার্ড দিব, যদি একবারে ব্যাকে দিতে চাই তাহলে সেন্ট টু ব্যাক দিব। আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছে। এটা হচ্ছে যে এটা অ্যারেঞ্জমেন্ট বলে পিকচারের। আমি যদি আরও পাঁচটা ছয়টা ইমেজ দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে একই রকম, এই ইমেজটা সবার উপরে আনতে চাচ্ছি আমি, এখানে এটা তার উপরে, এটা তার উপরে চলে গেছে এই যে। তো আমি চাচ্ছি যে এই শেষের ইমেজটা একবার উপরে আনতে, অথবা এই ইমেজটা সবার নিচে দিয়ে যাইতে। তো আমি যদি এখান থেকে দিতে থাকি তাহলে ব্যাকে দিব, এটা চেন টু ব্যাক একটা একটা করে দিয়ে দেখেন একটার পর নিচে গেছে এই যে, এটা একবারে নিচে চলে গেছে। এখন যদি আমি ফ্রন্টে আনতে চাই তাহলে একবার আনতে চাইলে ফ্রন্ট, আর যদি এখানে রাখছি একবারে ব্যাকে দিব তাহলে এখানে একবারে চেন টু ব্যাক। এটা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টের এসে একটা অবজেক্ট যদি আমাদের কখনো ডিজাইন করতে করতে সামনে উপরে পিছনে নিতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারবো। তো এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে যে আপনাদের অ্যালাইনমেন্ট। আমি যদি এখানে অ্যালাইনমেন্টের কথা একটু চিন্তা করি, তো সেক্ষেত্রে অ্যালাইনমেন্টটা আমরা কীভাবে করবো, ফর এক্সাম্পল আমি এখানে এই ইমেজটাকে ছোটো করে নিচ্ছি এবং এই ইমেজটাকে আমি একটু ক্রপ করে নিব, এখান থেকে সার্কেল সার্কেলের মতো করে একটা ক্রপ করে নিচ্ছি। শিফটের ভিতরে যদি সার্কেল ক্রপ করি তাহলে এটা খুব গোলাকৃতিতে হয়, আর মোটামুটি একটা এই অবস্থায় সার্কেলের উপর ইমেজটা কেটে নিলাম। ওকে, তো আমার এটা আমি সাজাবো পর্যায়ক্রমে এরকম করে, আরও পাঁচটা লাগবে। একটা কপি করে যদি কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে অনেকগুলো কপি হয়ে যাচ্ছে, অথবা আমরা কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করেও নিতে পারি। তো আমি যদি এগুলোকে একটু সাজাই সুন্দর করে এভাবে, তো দেখেন আমার হাতের আন্দাজে সাজাচ্ছি, এটা যে সবগুলো সুন্দর হচ্ছে তা কিন্তু না, রাইট? তো আমার যদি এটাকে সুন্দর এই
যেটা আমরা সাজাইছি প্রত্যেকটার মাঝে সমান জায়গা হবে, প্রত্যেকটা সার্কেল এক সমানের হবে, এরকম যদি আমরা করতে চাই বা দেখতে চাই তাহলে কি করতে হবে, আমাদের প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে, এখানে একটা ক্লিক করলে একটা হারা যাচ্ছে, তখন কি করবো কন্ট্রোল চেপে ধরে সব করার পরে একবার ক্লিক দিয়ে সবকটা একসাথে সিলেক্ট হবে। হওয়ার পরে আমরা চলে যাবো এখান থেকে দেখেন অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্টের এখানে দেখেন আমাদের প্রথম একটা অপশন দেওয়া আছে অ্যালাইনমেন্ট, এটাও একটা অ্যালাইনমেন্ট, আর নিচে দুইটা অপশন দেওয়া আছে ডিস্ট্রিবিউট করবে, মানে আমাদের একটা থেকে একটা দূরত্ব কতটুকু দিয়ে সমানভাবে সাজানো। প্রথম আমরা কি করব, এইগুলোর হয় উপরের দিকে না নিচের দিকে সবাইকে সমান্তরাল করব। তাহলে আমরা কি করতে পারি, যে টপ অ্যালাইনমেন্ট দিতে পারি অথবা বটম অ্যালাইনমেন্ট দিতে পারি। তো আমি টপ অ্যালাইনমেন্ট যদি দিয়ে থাকি তো দেখেন এটার উপরের দিকে সব সমান হলো, আর দেখেন প্রত্যেকটা সার্কেল থেকে একটা সার্কেলের দূরত্ব কি সমান আছে, দ্রুত সমান নাই। তো সেক্ষেত্রে দ্রুত সমান দিতে গেলে আমরা ডিস্ট্রিবিউট করবো, এই যে কোন দিক করতেছি, ভার্টিক্যালি করতে হরিজেন্টালি করতেছি, হরিজেন্টালি। এরপর যদি আমরা একবার ক্লিক দিই দেখেন আমার প্রত্যেকটার সাথে সমান জায়গা রেখে আমার কি হয়ে গেল, এই ইমেজগুলো বা সার্কেলগুলো খুব সমানে সাজা গেছে। এই যে দেখেন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আরও একটু দেখাচ্ছি, আমি এটা আমি যদি এখান থেকে একটা শেপ নিই, শেপটা নিয়ে যদি আমি এটাকে এভাবে সাজাই নিই, এরকম যদি করতে চাই তাহলে আমাদের কিন্তু এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের, এটা হয় ডানে সমান করবো না বামে সমান করবো, ডানে বামে যদি করে থাকি তাহলে আমরা এটা বামে সমান করে নিলাম। এখন প্রত্যেকটা মাঝে কি সমান জায়গা আছে, সমান জায়গা কিন্তু নাই। এটাকে সমান জায়গা করতে চাইলে আমরা এই অ্যারেঞ্জ থেকে কি করব, আমরা এই সরি অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট করে দেবো, এটা হচ্ছে কি ভার্টিক্যালি, ভার্টিক্যালি দিয়ে দিলাম। দেখেন আমার এটা সমান প্রত্যেকটা আমাদের সমান জায়গা দখল করে দিচ্ছে বা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের পিকচারের লাস্ট ইয়ে। আরও একটা অপশন পিকচারের আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে যে একেবারেই ফটোশপ বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডকে অ্যাডজাস্টমেন্ট করা, এইগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলটিতে এই দাজেকিরো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই এখানে যে বেল বাটনটি দেওয়া আছে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।